শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম কাজী সামার হোসেন, আমার আব্বার নাম মিত্র কাজী মুখলিসুর রহমান, মার নাম জেবিদাসানী আমেনা বেগম, গ্রাম নোয়াগ্রাম, পোস্ট এনএসকোলা, থানা লোহাগড়া, জেলা নোয়াগড়া। সেখান থেকে আমি রাজনীতি জড়িত। যখন বঙ্গবন্ধুরে নিয়ে নিলেন, তারপর তো রেডিওর বার্তাই তখন ছিল, আমাদের রেডিও বার্তাই শুনতাম। প্রথম স্টেজে তো আমরা এখান থেকে ছাত্র পাত্র যারা ছিলাম, আমরা যশোরের দিকে আমলাম, ক্যান্টনমেন্টের দিকে, হাতিয়ার দাও পাও এগুলো নিয়ে আমরা হাওয়াই ব্রিজ পর্যন্ত যাই আসি। তারপরে এসে তো আবার ফিরে পাঞ্জাবের ওরা এসে আক্রমণ করার পরে আমরা যার যার গ্রামে চলে আসি। এখন গ্রামে আসার পরে গ্রামে আসি, এর ভিতরে গ্রামে আমাদের এলাকায় তখন নকশালের একটা প্রভাব ছিল খুব বেশি রকমের। তখন ওই ইন্ডিয়ায় যারা যাবে এই ধরনের লোকরে যাইতে দিত না, ওরা ধরে নিয়ে মেরে ফেলত, আর নতুবা বাড়োয়ে জিজ্ঞেস করতো যে তুমি নকশাল হবা কিনা, যদি নকশাল ওই চলে রাখছে আর যদি কফি কেউ না পারিছে ওকে বাড়োয় মারছে। এবং যারা ভারতে যাইতে যায় ওদেরকে গার্ড দেয় যে যাইতে না পারে। আমি দেখি যে আমাদের চার পেছনে নকশাল দিয়ে গেছে, এখন তো আর থাকতে পারছে সমস্যা। এখন চিন্তা করছে যে কোনভাবে ইন্ডিয়া যাবো, তখন কেউ ইন্ডিয়া যাই না আমার এলাকায়। এর মধ্যে হঠাৎ করে একদিন আমার আব্বারে নকশালে মারার জন্য পোস্টার দিল যে কাজী মুখলিসুর রহমান তোমার যা খাওয়ার দরকার দুদিন টাইম খেয়ে নাও। আমি তখন বড়ো ভাই বিরাজন মধ্যে একখানে যাচ্ছিলাম, তার দিকে পোস্টার টানানো, তখন ওখানে নকশাল অনেকগুলো দাঁড়ানো। আমার বন্ধু বান্ধব যারা আছে ছাত্র আমাকে সাথে, তারাও নকশালে দিয়ে গেছে। এখন ওরাই ওখানে দাঁড়ায় পাচ্ছে যে সালমার যাক তোর আব্বার নামে কী টানাইছে। আমি দেখে দেখলাম যে কাজী মুখলিসুর রহমান তোমার যা খাওয়ার দরকার খাই নাও দুদিন টাইম। তো ওই দেখে আমি কী বলবো, তখন মনের ভিতরে আমার গায়ে কোনো শক্তি নেই। তখন আমি বললাম যে আমার আব্বা যদি খারাপ মানুষ হয় মেরে গেল মেরে দাও। এখন আমি ওখানে বলতে পারতেছি না যে কোন উত্তর বাচ্চা টানাইছি বা কে টানাইছি, এ বলার শক্তি আমার নাই। তখন ওখানে এবার আমার ধরে ফেলবে ওই কথা বলে আমি ফিরে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে যে আব্বা বসে রয়েছে, তারপরে আমি বললাম আব্বা আপনাকে বললাম আপনি আগে ইন্ডিয়া চলে যান, গেলেন না, এখন তো আপনার মৃত্যু পড়ানো টানা গেছে। এই কথা বলার পর আব্বা নীরবেই বসে রইল, কী করবে
নীরবে আমার আব্বা চোখের পানি ওই জীবনে দেখছি ওই আর ধরেই নেই। আব্বা তখন ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন। আব্বার রাত 10:11 বাজে, একটা পানির লোটা দিয়ে আমাদের বাথরুমের ভিতরে, তখন পানি চারপাশে বাড়ি ঘুরে গেছে পানিতে, তো বাড়ির নিচে পায়খানা, তখন তো পায়খানা গ্রামগঞ্জের পাকা ছিল না, ওই বাড়ি দিয়েছিল বাসের নিচে পানি, ওই পানির মধ্যে আব্বারে নামার দিলাম রাত 10:00 সময়। আব্বা নামিয়ে তার কচুরি মাথায় আব্বা চলে গেলাম ইন্ডিয়া। সকালবেলা আমি আমার ছোটো ভাই ক্লাস 8 করে, ও দুই ভাই কাছে নিয়ে মাঠে গেছি, ধান কাটে গেছে, মাঠে যেয়ে দুই বুট ধান কাটছি, কাটে সেই ধান বাড়ি এনে সন্ধ্যের সময় খাড়া করছি ভাত খাবো। তো ভাত খাবো যেই বাড়ি এসে, বাড়ি এসে এরকম বাড়ির কাছে দাঁড়ায় রয়েছি, এর মাঝে দুজন লোক এসে আমাকে ডাকতেছে, যে সময় শোন ডাকতেছে, দেখেন একজন আমার বন্ধু নাম আব্দুল শুকুর, সে সময় ডাকতেছে, আর তার সাথে আর একজন আছে নাম তার পদ, যে পদ এখন মুক্তিযোদ্ধা মারা গেছে সে। তাই আমি গেছি বাড়ির কাছে, দেখি কিরে কী খবর, চলে দিই চলো আমাকে ওদিক দেখায়। তা আমি এখন দেখি কি ওর মাজা এখানে ষাটের উপর যে দেখা যাচ্ছে সুদার বাট, ওই ছেলে এর আগের দিন দুজন মারি এসে চালচিতলা হাটে এটা আমি খবর পাইছি, ওর চোখ আর টকটক হয়ে গেছে। এখন আমার ধারণা হলো যে আমার আব্বা ইন্ডিয়ায় চলে গেছে, ওরা খবর পেয়ে গেছে, ওরা মনে হয় ওই প্রতিশোধ আমার করতে দেবে, আর আমি নকশালে যাই না, এরকম একটা ধারণা হবে যেন আমার মেরে লাগবে। তখন ওরা আমার নীতি করে না, এর মাঝে হঠাৎ সামনে একটা ছেলে আমার ডাক দিচ্ছে যে ভাই শুনে যাবো, তো ওটাকে দৌড়ে গেছি, দৌড়ে গেছি মনে করি সাতটা আপনি একটু সন্ধ্যের সময়। তখন আর কি ওই ছেলেটা আমার দেখাচ্ছে যে ভাই ওই দেখেন কি পাশে একটা বাড়ি, বাড়ির একটা ভেড়া আড়ালে একটা লোকের এরকম বড় সান্দাও নিয়ে দাঁড়ায় আছে, ওরে দেখালো, তা দেখালে আমি দেখলাম ও আড়াল দেন, আড়াল দিলে তখন আমি চিন্তা করলাম যে সর্বনাশ, ওরা দুজনে আমার কাছে গেছে, তাছা সর্বদিন যাই ওকে হাঁটতেছি তা পায়ে বাড়ি খেয়ে পড়ে যাই, গায়ে কোনো ফসল টসল একটা খাড়া গেছে, তো দুনিয়াটা আমি দেখতেছি যে আমি তো মরেই যাচ্ছি, তা পায়ে বাড়ি চুকিয়ে পড়ে যাচ্ছি, ঠিক আছে চুকুড়ে যাচ্ছি কে তাহলে কী দিয়ে লাগেছে খাই নেই সারাদিন, ভাত নিয়ে পায় যায় তা তুই পাশে হাঁটে কাম দাগে হাঁটি, তা তাগে হাঁটো ও আবার আগে হাঁটছে আমার পাশে হাঁটছে, ঠিক ওইখান থেকে 200 গাছ যাওয়ার পরেই ওই শতাংশ বড় একটা রাস্তা আছে যাচ্ছি, ওই রাস্তার প্রায় 20-30 জন লোক দাঁড়ায় আছে রাইফেল বন্ধু সায়ন্তান কিছু নিয়ে, অর্থাৎ আমি ওখানে যাবো গিয়ে ওরা আমার ওদের কবাই কেটে মেটে গেল। তখন যে সন্ধ্যে লেগে গেছে তখন মনে হলাম কি যে আমি ওদেরকে যাবো আর ওরা আমার ধরে মারবে, এরম মর আমি মরবো না, আমি একটা দৌড় দিই বাম পাশে একবারে ডান পাশে একবারে, তা আমি ঢাইনি না যে ঢাইনি গেলে আমার বাড়ি, তো ঢাইনি না যে আমি বাম পাশে বাড়ি উঠে গেছি, বাড়ি উঠে যে ওই বাড়ি উঠে যেয়ে পড়ে গেছি, পড়ে গেলি এই পেস্ট করে দেখা যায় আমি নাই, ওই লোকজন সম্পূর্ণ ওই ধান পেস্ট ওই বাড়ির পর্যন্ত যায় আমার বাড়ি ফিরে পড়ছে, আর আমি ওখানে পড়ে রয়েছি। ওই বাড়ির একটা আমি এসে রে তো আলো ধরায় কুকুর ধরায় নিয়ে আমার এসে দেখছি সে কাজে ভাই আপনি এখানে বসে রেছেন কে কুকুরটা নিয়ে ফেলা যাবে। ওইখান থেকে আমি 100 গজ দূরত্ব আমার শাস্ত্র ভাইয়ের বাড়ি সেখানে গেছি, তখন রাত 10:00 গেলে আমার এক ভাবি উনি আমাদের কম্বল টম্বল দিয়ে ওনার ছাগল পথে ছাগল তলে ঢুয়েছিল, ওরা আমার বাড়ি গিয়ে রাখছে। রাত 12:30 দিকে গেলাম মাঠের দিকে ঘুরে বুড়ো বড় পাট পাটে গুঁজে যে একটা নৌকো পালাম, এরা নৌকা সেট করে, নৌকা সেট করে যে কারাজ আসছে ধরে মেরে ফেলা যায় না নিয়ে আসে, সেই নৌকো নিয়ে এই যে ব্রিজের ওই পূর্ব মাসায় এহেনতে আমাদের শরণার্থী সব দাপ, আমি ওই নৌকা নিয়ে এহেনে আসি ভোর হয়ে গেছে, ওই শরণার্থীরা করছে বাচ্চা কাচ্চা, তো ওই শরণার্থী বড় নৌকার তলে আর কি আমি দিয়ে গেছি, কারণ জানি বা চেক করে ব্রাহ্মণ ডাক চেক করবে পথ চেক করবে, তো আমি নৌকার ভিতরে চলে গেছি, পায়খানা টায়খানা গুম সম্পূর্ণ আমার শরীরই, তো এই নৌকা আল্লাহ সারা ওই ব্রাহ্মণ আগেলা সারা আমরা চেক করেছি, তা চেক করে উপরে চেক করে কোনো বছরটাকে পাইনি কোনো কিছু পাইনি। ওই দিন সন্ধ্যের সময় যে উঠলাম গুণগতি ওইটা নিয়ে আমি আবার রওনা হলাম কালীগঞ্জ পৌঁছলাম, ওই দিন পৌঁছলাম মান্দারবাড়ি, মান্দারবাড়িতে পৌঁছে তারপরের দিন যাইয়ে 24 পরগনা ডিস্ট্রিক্ট পা রাখলাম বেলা 7টের সময়, ওইটা গেলাম আমি 24 পরগনা ডিস্ট্রিক্টই বনগা, ওই জায়গা আমাদের লোকের মতিউর রহমান আছে ওনার কাছে গেলাম, নিয়ে আমার দিয়ে তালিকোলা ভারতের তালিকোলা ক্যাম্পে ভর্তি করে দেবো। এই যে আমাদের এলাকার কোনো লোক নেই, এটি কি নিয়ে ফকরেশ্বর নকলা আমার বগড়া থানার চায়ের পেশে ঘুরে 9 জন লোক করলাম, তালিকোলার থেকে চলে গেলাম ব্যারাকপুর ক্যাম্পে, ব্যারাকপুর ক্যাম্পে 2 দিন থাকলাম, থাকার পরে ওখানে ট্রেনিংয়ে চলে গেলাম বিহার সাকুলিয়া,
ওখান থেকে এক মাস ট্রেনিং করলাম। ট্রেনিং করার পরে তারপরে ওখান থেকে রওনা হলাম। রওনা হওয়ার পরে বর্ডারে চলে আসবো। আমার সেখানে আমি বললাম আপনাকে এইটি করে ও চলে গেছেন গে, আমরা চিনতাম এটা আমার ঠিক দিতাম। আপনার আব্বা আপনার ভাই, হ্যাঁ ভাইয়ের নামটা বলেন তো। আমার আব্বা ছোটো ভাইয়ের নাম গাজী ফসুর রহমান, এই গত ছয় মাস আগে মারা গেছে আমার ছোটো। তো ও আসলো, তো ও চলে গেল, আমি যে আব্বারে খুঁজে পেলাম না, ও পরে গেল ওরে খুঁজে পেলাম না, আমি ভিতরে চলে আসলাম। ভিতরে আসার সময় বয়রা বর্ডার থেকে পাড়া সকাল সন্ধ্যের সময় আমরা আহার দিলাম। তো পাশে কোন গ্রাম দু এসে সকাল হয়ে গেল, তো ওই গ্রামে আর কি প্রত্যেক বাড়ি বাড়ি রাত দিনই থাকলাম। বেলা চারটের দিকে হঠাৎ করে ফায়ার, ফায়ার মানে কি আমাদের একটা গ্রুপ ছিল মসজিদি, তো মসজিদি ওই বাচ্চা কাচ্চা খারাপ ছিল, ওরা ওই ঘুরতে ঘুরতে যেয়ে হাতিয়ারের অস্ত্রের চাপ দিয়েছে, দুটি গুলি ফায়ার হয়ে গেছে। যখন ফায়ার হয়ে গেছে আমাকে একটা মুক্তি দুটো দুই পায়ের দাপনা ভালো হয়ে গেল, সেদিন ইয়ে আরও পেয়েছে রাজা কাপান যাবে ফায়ার শুরু। এখন তাড়াতাড়ি হাতিয়ার ফাটি নিয়ে দৌড় গেছি যায় পালানের বিল, বড়ো বিল, নৌকা আছে, এক এক নৌকায় তিনজন পার হওয়া যায়, যখন ওই চাইডের নৌকায় আর কিছু পার হওয়া যায় না। তো ওই তিনজন করে পার হচ্ছে, পার হচ্ছে আমাকে রাত দশটা হয়ে গেলো। তো এই পাশে এসে এক জায়গায় ভিটে ভাবে বসে রয়েছি, ওখানে বসে থাকে সব আসবে তারপর যাবো ফিরে আর কি। ওখানে আবার ওখানে ফায়ার আমাকে মাথার উপর দিয়ে দিয়ে পাঞ্জাবি রাজাটা ফায়ার দিচ্ছে, আবার দৌড় আর এক বিল বেঁধে গেলো, ওরা বিলটা পার করে দিল। এর মধ্যে দেখেছি আমাদের এগারোজন লোক নেই আর হাতিয়ার নয় বিশ কুড়িটা, এটা আবার রওনা হয়েছে। কিছু লোক রওনা হয়ে যায়, হাতিয়ার সব পালাম না, আটটা দশটা পালাম, আর ওই এগারোজন লোক পাইছি। এগারোজন লোক ওরা দেখেন কি সাহসী, ওরা ঠিক ওই জায়গায় কোনো একটা ঘরের আড়াল নিয়ে ওরা ওদের সঙ্গে ফায়ার দিচ্ছে। তো রে ভাই ওকে নিয়ে নিয়ে আসলাম, ওখানে বিরাটটা ফায়ার হলো আমাদের নাম ডাকছে তৈবারে যে এখানে বাড়ি আছে, তো আমাদের গুলি ছিল ওরা এখানে গুলি লেগে দুটো গুলি লেগে ভরে গেলো। ওরে আবার তাড়াতাড়ি বাসন মাছ একটা ধরলাম, ওর ইন্ডিয়া পাঠালাম, ওটা দিয়ে ওখানে দেশের ভিতরে আস্তে আস্তে রওনা হলাম। দুই দিন লাগলো, তারপরের দিন আসলাম আমরা নটা হয়ে আসি, নটায় লগড়া ঢুকছি, লগড়া ঢুকিয়ে প্রথমে লাউড়িয়া নকশালের সাথে ফাইট করেছি, তাদের ফাইট করে তারা চলে গেল, ক্যাম্প করলাম নওখোলা ক্যাম্প করে। ওই জন্যে আমি সহকারী কমান্ডার ছিলাম, অ্যাসিস্ট্যান্ট কমান্ডার, ডেপুটি কমান্ডার আমার গ্রুপের, আর আমার গ্রুপ কমান্ডার ছিল আরও মূর্তি আর নওখোলা বাড়ি। আর ওই যে গেল না যে মুক্তারের কথা বললাম, ও ছিল ডেপুটি কমান্ডার, আমরা তিনজন কমান্ডার আমাদের ফ্ল্যাটে যুদ্ধ করলাম। আপনার ওই টিটেফানা নিয়ে এসেছে পাঞ্জাবিরা লং চান্স নিয়ে আসে, টিটে ফানালির ওখানে একবার আমরা লঞ্চে পাঞ্জাবির সঙ্গে ফাইট করলাম। ওই ফাইট করে তিনজন পাঞ্জাবি মরে যায়, মরে গিয়ে ওদের আর লাশ কাট পায়নি। তো আমাদের একটা ছেলের বাড়ি ছিল এই বকরেশ্বর, ও একজন বাড়ি আসলে তারপর কয়েকজনকে বাড়ি যাবো, তো বাড়ি আসলে বাড়ি এসে ফিরে যখন আমাদের ক্যাম্পাস থেকে যাচ্ছে তাদের নদী পাড়া তিন তাদের লাশ বসে দিয়েছে, ওই লাশের পায়ে বুট ছিল পাঞ্জাবি, ও বুট কেটে নিয়েছে। থানায় আমাকে উত্তর আর কোনো রাজার করা দেখার নাই, সব এসে দেখলো, অর্থাৎ এই সাইড মুক্ত হয়ে গেলো, এই সাইড নিয়ে আমরা থাকলাম। এনটি ক্যাম্প করে আমরা চলে আসলাম আপনার আয়ন্দা, আয়ন্দা গিলে তোলা হয়ে ক্যাম্প করলাম, ক্যাম্প করে বিভিন্ন জায়গায় যাই যাই ফাইট করেছি। তারপরে নড়াইল ফাইট করলাম, পাঞ্জাবি ফাইট ধরলাম, ওখানে দাঁড়াইয়ে ওদেরকে জয় বাংলা বলাইছি হাতিয়ার ধরে। আট তারিখ দিন ফটো আমার আসে একবারে স্বাধীন হয়ে গেল। তারপরে আপনি কি করলেন? আচ্ছা, তারপরে ভাটিপাড়া তো লাস্ট হলো বাংলাদেশের ভিতরে, ভাটিপাড়া কিন্তু লাস্ট হয়ে উঠেছে। ভাটিপাড়া ফাইট টাইট করে তারপরে এখানে আর কি স্বাধীন কাজে হয়ে গেলি, কলেজে ভর্তি হলাম। মুক্তিযোদ্ধা যারা করেছি আমরা, তারা কিন্তু অধিকাংশই গরিবের ছেলে, বড়ো লোকের ছেলে ফেলে কেউ দেয়নি, গরিবের ছেলে হিসেবে তখন চাকরির দরকার, তখন ওই অবস্থা করি চাকরি আর কি চাকরির জন্য যে ভর্তি হলাম রক্ষী বাহিনীটি, রক্ষী বাহিনীটি ভর্তি হয়ে রক্ষী বাহিনীর থেকে পরে আর্মি হয়ে গেলাম। তো সে আর্মিতে চাকরি করে আঠাশ বছর তিরিশ বছর চাকরি করে আর্মিতে পেনশন আসছে। এখন বাড়ি বেকার কম হয়ে গেছি, আমি কোনো কাজ নেই, কাম নেই, তিন দেশ চারটে ছেলে মেয়ে, একটা ছেলে মেয়েরও চাকরি দিতে পারি নেই, কারণ ওই হাওয়া মুক্তিযোদ্ধাদের জন্যই হওয়া মুক্তিযোদ্ধারা যায় টাকা দিয়ে তাকে সব বল চাকরি হয়েছে, আমাকে সব বল এখন বেকার। আমার ভালো লাগে না, সেদিন ডিসি লেভেল গিয়েছিলাম, মানে বলছো লোকটা জন্য আমি করলাম যে আমি কীভাবে পদত্যাগ করতে পারি এটি বলেন, আমাদের এই মুক্তিযোদ্ধায় লাভ নেই। কারণ এই যে আমরা এই যে কথা বলি না, এই কথাগুলো অরিজিনাল মুক্তিযোদ্ধা সারা তো জানে না, এখন আমার কাছে তারা বেশি জানে হওয়া মুক্তিযোদ্ধারা।
কারণ আমাকে শোনে শুনে তো আমার মুস্তির কাছে এই আপনার কাছে ইন্টারভিউ আছে সেখানে কতজন কাউন্টুদা আছে সে আমার সে ভালো করতে পারে বর্তমান বাংলাদেশ নিয়ে কি বলবেন বাংলাদেশ তো আমার প্রিয় দেশ স্বাধীন করছি আমি সব কিছু করছি বঙ্গবন্ধুর জন্য এই দেশের জন্যই কোনটা কান দেয় সবসময় সারা জীবনই আর এই সরকার ছিল বুঝেই আজ আমরা কিছুটা পাইছি তার জন্য বেঁচে আছি হাসিনা সরকারের জন্য বেঁচে আছি কেউ তো আমাকে জানি যা দেশে সেই দেশে সেই করছে তার জন্য আল্লাহ কি বাসায় রাখছে আমাদের যে আমাদেরকে দেখে নতুন প্রজন্মকে আপনি কি পরামর্শ দেবেন নতুন প্রজন্মকে আমি এই স্বাধীনতা ব্যাপারেই আমি তাদেরকে বিপ করি বলে দিই আমার ছেলে সন্তানকেও বলি এবং তারাও এই ভুক্তভোগী তারাও এই দাঁড়ায় আছে তাদেরকেও আমার ইতিহাস বলি তারাও ওই সরকারের পক্ষে আমার ছেলে পেলে সবাই ওই ধরনেরই আছে আল্লাহর মতে এই লাইনে আছে তারা 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই জয় বাংলা